বউ, আমি খাবার আনতে বাইরে যাচ্ছি, আমার ফিরতে একটু দেরি হতে পারে, তাই তুমি আমার মেয়েকে ভালো করে দেখে রেখো। ঠিক আছে নাগরাজ, তুমি খাবার আনতে যাও, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার মেয়েকে ভালো করেই দেখে রাখবো, তুমি নিশ্চিন্তে গিয়ে খাবার নিয়ে আসো। একি, আকাশ যে ঘন কালো হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু আমি তো এখনো খাবার জোগাড় করতেই পারলাম না, এখন আমি কি করব? নাগিন যে আমার পথ চেয়ে বসে আছে, আমি এখন কি করে খালি হাতে ঘরে ফিরে যাব? খাবার খুঁজতে যে আমার আরও কিছুক্ষণ সময় লাগবে, না আমাকে তাড়াতাড়ি একটু খাবার খুঁজে বাড়িতে চলে যেতে হবে। এ কথা বলে নাগরাজ আবারও খাবার খুঁজতে শুরু করে, আর এদিক ওদিক খুঁজে না কিছু খাবার পায়, আর তা নিয়ে না তাড়াতাড়ি ঘরে ফিরে যায়। আর নাগরাজ ঘরে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, আর নাগরাজের মাটির ঘরটা বৃষ্টির পানি পড়ে ভেঙে যায়। এ কি সর্বনাশ হলো নাগরাজ, আমাদের ঘরটা যে বৃষ্টির পানি পেয়ে ভেঙে গেল, এখন এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমরা কোথায় আশ্রয় নিব? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে, তুমি কিছু একটা করো নাগরাজ, কিছু একটা করো। আমি দেখছি কি করা যায়, কিন্তু বৃষ্টি তো থামছেই না, কি করব বুঝতে পারছি না, চলো তো দেখি কোথাও গিয়ে একটু আশ্রয় নিতে পারি কি না। এরপর নাগরাজ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বৃষ্টিতে ভিজে যেতে থাকে, তখন টুনি ঘরের জানালা দিয়ে নাগদের ভিজতে দেখতে পায়, আর টুনি বাইরে চলে আসে। নাগরাজ, তোমরা এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? তোমাদের তো শরীর খারাপ করবে। তোমাকে আর দুঃখের কথা কি বলবো টুনি পাখি, বৃষ্টিতে আমাদের ঘরটা ভেঙে গেছে, এখন বউ বাচ্চাকে নিয়ে কোথায় যে যাব বুঝতেই পারছি না। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন আমার মেয়েটাকে কিভাবে সুরক্ষিত রাখবো, আমার যে ভীষণ ভয় হচ্ছে। তুমি চিন্তা করো না নাগিন রানী, আমি দেখছি কি উপায় বের করা যায়। তোতা দাদা, এখন আমি কি করব বলো তো? তুই কোনো চিন্তা করিস না টুনি, আমরা নাগো নাগিনকে তোর বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা আছে না, ওখানে আম দিয়ে ঘর বানিয়ে দিব। তুমি এসব কি বলছো তোতা দাদা? আম দিয়ে ঘর বানাতে হলে যে অনেকগুলো আম লাগবে, এত আম আমরা কোথা থেকে নিয়ে আসব? টুনি, আমি শুনেছি এই বন থেকে একটু দূরে একটা পাহাড় আছে, সে পাহাড়ে নাকি অনেক আম গাছ আছে, কিন্তু সে আমগুলো টক হওয়ার কারণে কেউই সেই আমগুলো খায় না, তাই আমরা ওই পাহাড়ে গিয়ে টক আমগুলো নিয়ে আসব, আর টক আমের ঘর বানিয়ে দিব নাগরাজকে। কিন্তু ঘর বানাতে অনেক আম লাগবে, আমরা দুজনে কি অতগুলো আম নিয়ে আসতে পারবো? আমরা একাই যাব কেন, সাথে করে নাগরাজকেও নিয়ে যাব, নাগরাজও আমাদের সাথে কিছু আম নিয়ে আসবে। এরপর টুনি ও তোতা নাগরাজের কাছে আসে। নাগরাজ, আমরা ঠিক করেছি এখানে তোমাকে আমরা একটা আম ঘর বানিয়ে দিব, তোমরা তাহলে এখানেই থাকতে পারবে। আর আমাদের এ বনে কোথাও কোনো আম নেই, আমাদের এখান থেকে একটু দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে নাকি অনেক আম গাছ আছে, আর অনেক আমও আছে, আমাদের সেখানে যেতে হবে, তাই তোমাকেও আমাদের সাথে যেতে হবে নাগরাজ। ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব, কিন্তু... কোনো কিন্তু নয় নাগরাজ, তুমি ওদের সাথে যাও, আমি আমাদের সন্তানকে সুরক্ষিত রাখবো। এরপর নাগরাজ টুনি ও তোতার সঙ্গে পাহাড়ে যায়। একে তোতা দাদা, পাহাড়ে তো কোনো আম গাছই নেই। হ্যাঁ তাই তো, এখানে তো কোনো আম গাছই নেই, তবে কি এখানে আসা আমাদের বৃথা হয়ে গেল? তোতা দাদা, ওই তো একটা আম গাছ দেখা যাচ্ছে, আর আম গাছে কত আম, তবে এটাই কি সেই টক আমের গাছ? হ্যাঁ টুনি, তাই হবে, চল আমরা এবার আমগুলো পেড়ে নেই। এরপর টুনি ও তোতা যেই না আমগুলো পাড়তে ধরে, ঠিক তখনই সেখানে একটা পেত্নি চলে আসে। এখানে তো পেতনি চলে এসেছে,
চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। না, আমরা কেউ এখান থেকে পালিয়ে যাব না। আমি এই পেতনিকে উচিত শিক্ষা দিব। এই কথা বলে নাগ তার মাথা থেকে তার নাগমণি নিয়ে পেতনির চোখের সামনে ধরে, আর তখনই নাগমণি থেকে একটা আলো বের হয়ে আসে, আর পেতনি নাগরাজের বসে চলে আসে। এবার বল পেতনি, তুই আমার সব কথা শুনবি? তাহলে তুই এক্ষুনি তোর গাছের এই টক আমগুলো আমাদেরকে পেরে দে। ঠিক আছে, আমি সব আম এক্ষুনি পেরে দিচ্ছি। এরপর পেতনি সব আমগুলো নাগরাজকে পেরে দেয়। তোকে অনেক ধন্যবাদ পেতনি, আমাকে আমগুলো দেওয়ার জন্য। এখন আমি তোর আমগুলো নিয়ে যাচ্ছি। তবে এই আমগুলো তুই আমাকে পেরে দিয়েছিস, তাই তোকে আমি একটা উপহার দিয়ে যাব, কিন্তু এখন না, কারণ এখন আমার বউ ও আমার বাচ্চা অপেক্ষা করছে। আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। এখন পর্যন্ত তোর বাবা ফিরে এলো না, আমি আর কতক্ষণ এভাবে তোকে নিয়ে দাঁড়িয়ে থাকবো বলতো? এই তো বউ, আমি চলে এসেছি। আর দেখো আমি কতগুলো আম নিয়ে এসেছি। এই আমগুলো দিয়ে আমাদের বড় একটা ঘর হবে। আমাদের আর ঘর নিয়ে চিন্তা করতে হবে না। এরপর তোতা ও টুনি দুজনে মিলে নাগরাজকে একটা টকামের ঘর বানিয়ে দেয়। আর টকামের ঘর দেখে নাগরাজ ও তার স্ত্রী অনেক খুশি হয়। ঘরটা সত্যি অনেক সুন্দর হয়েছে। জানো না গিন, আমরা এই টক আমগুলো একটা পেতনির কাছ থেকে নিয়ে এসেছি। আজ অনেক রাত হয়েছে, তাই এখন আর পেতনির কাছে যাব না। কাল সকালে ওই পেতনির জন্য কিছু খাবার নিয়ে গিয়ে দিয়ে আসব, আর আমরা সবাই সেখানে যাব। বুঝতে পেরেছো? এভাবেই সেই রাতটা গড়িয়ে ভোর হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তুমি অনেক ভালো পাখি টুনি। ঠিক আছে নাগরাজ, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। খেতে হবে না পেতনি, আমরা তোমার জন্য বনের মিষ্টি ফল আর কিছু খাবার নিয়ে এসেছি, তুমি এগুলোই খাবে কেমন? তুই সত্যি বলছিস? এই খাবারগুলো আমার, আমি এই মিষ্টি ফলগুলো খাবো। হ্যাঁ পেতনি, আমরা তোর জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি, আর এখন থেকে আমরা সবাই বন্ধু। সত্যি সত্যি আমি তোমাদের বন্ধু? হ্যাঁ সত্যি, আজ থেকে আমরা তোমার বন্ধু। কি মজা, এখন থেকে আমি আর একা না, আমারও বন্ধু আছে। এরপর থেকে টুনি সবার সাথে মিলেমিশে দিন কাটাতে থাকে। আহারে, কালু দাদা কতদিন থেকে এই অভিশপ্ত ডালিম ঘরে বন্দি হয়ে আছে। কালু দাদার এই কষ্ট যে আর চোখে দেখা যাচ্ছে না। কবে যে এই অভিশপ্ত ডালিম ঘর থেকে কালু দাদা মুক্তি পাবে? আমরা কালু দাদার এই কষ্ট দেখে কি করবো টোনা? তুই জানিস না আমরা কিছুই করতে পারবো না, কারণ আমরা সাধারণ পাখি। আমাদের ইচ্ছে থাকলেও আমরা এই অভিশপ্ত ডালিম ঘর থেকে কালু দাদাকে মুক্তি দিতে পারবো না। চল, আমরা কাজে যাচ্ছিলাম, কাজেই যাই। এখানে সময় নষ্ট করলে আমাদের চলবে না। টোনা, তোমার এই কাণ্ডগুলো দেখলে আমার গায়ে একদম জ্বলে যায়। তুমি কি করে যে এই কাণ্ডগুলো করো আমি বুঝি না।
তাও মানিয়ে নিতাম যদি তুমি আমাদের সন্তানকে এভাবে আগলে রাখতে, কিন্তু আমাদের তো কোনো সন্তানই নেই। সন্তানের জন্য তো আমি এই বিড়ালটাকে এত আদর করি, তুমিও তো একটু বিড়ালটাকে আদর যত্ন করতে পারো টুনি। হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, বিড়ালের বাচ্চাকে নিয়ে সারাক্ষণ আতিথ্যতা করব, যত্ন সব। এইসব কথা বলি টুনি ঘরে চলে যায় আর চোনা তার জমিতে সার দিতে চলে যায়। কবুতর দাদা, কোনো একটা ছানার কান্নার আওয়াজ শুনলাম মনে হলো। হ্যাঁ টোনা, আমিও তো তাই শুনলাম, চল তো একটু সামনে গিয়ে দেখি। আরে এটা তো একটা টুনি পাখির বাচ্চা, এই বাচ্চা এখানে এলো কি করে? কে ভাই ছোট বাচ্চাটাকে এখানে রেখে চলে গেল? টোনা তোর তো কোনো সন্তান নেই, তাই সৃষ্টিকর্তা তোর দিকে মুখ তুলে চেয়েছে। তুই বরং একটা কাজ কর, তুই এই পাখির বাচ্চাটাকে তোর বাড়িতে নিয়ে যা আর নিজের সন্তানের মতো বড় করে তোল। টুনি, এই টুনি তাড়াতাড়ি বাহিরে এসো, দেখো আমি কাকে সাথে করে নিয়ে এসেছি। টুনি, টোনা তুমি কার বাচ্চাকে কোলে তুলে নিয়ে এসেছো? টুনি, আজ থেকে এই বাচ্চা আমাদের, আমি একে কুড়িয়ে পেয়েছি। মনে করো সৃষ্টিকর্তা আমাদের উপহার হিসেবে এই বাচ্চাটাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, তুমি একে নিজের সন্তানের মতো বড় করে তুলবে, বুঝেছো? কার না কার বাচ্চা তুমি নিয়ে এসেছো, তাকে আবার বড় করব আমি? কিছুতেই না, আমি এই বাচ্চাকে কিছুতেই বড় করতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমি বড় করে তুলো। আচ্ছা বেশ, আমি একে বড় করে তুলবো, আজ থেকে তোর নাম রাখলাম টুকি, তোকে আমি কখনোই কষ্ট পেতে দিব না রে মা। এরপর থেকে টোনা টুকিকে আদর যত্ন দিয়ে বড় করতে থাকে আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুকি তার বন্ধুদের সাথে খেলা করছিল, তখন অভিশপ্ত ডালিমঘর থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। বাদল, ওই ডালিমঘরে কে আছে? আর ডালিমঘর থেকে এত কান্নার আওয়াজ আসছে কেন? চল তো আমরা গিয়ে দেখি ডালিমঘরে কে কাঁদছে। না না টুকি, তুই ভুল করে ওই ডালিমঘরে যাস না, তাহলে তুই বিপদে পড়ে যাবি। ওই ডালিমঘরে কোনো পাখি প্রবেশ করে না। কেনরে পাদল, ওই ডালিমঘরে কেউ প্রবেশ করে না কেন? কারণ ওটা একটা অভিশপ্ত ডালিমঘর, তাই কোনো পাখি ওই ডালিমঘরে প্রবেশ করে না। এসব কথা এখন বাদ দিত টুকি, আর আমরা খেলা করি। এরপর টুকি ও পারুল কিছুক্ষণ পুতুল নিয়ে সেখানে খেলা করে আর এভাবে কেটে যায় সেই দিন। মা, ওমা, আমাকে কিছু খেতে দাও না মা, আমার যে অনেক খিদে পেয়েছে। এই, তুই আমাকে একদম মা বলে ডাকবি না, তোকে কতবার বলেছি না, তবুও তুই সারাক্ষণ মামা করিস কেন? হ্যাঁ, কে মা বলবো না তো কে বলবো মা? আর তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? এমন করবো না তো, তোকে নিয়ে কি মাথা তুলে নাচবো? টুনির এসব কথা শুনে টুকি অনেক মন খারাপ করে আর টুকি মন খারাপ করে বনের দিকে যেতে থাকে। তখন টুকি আবারও ডালিমঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। ঘরে কি আছে? প্রতিদিন এভাবে কান্না করি? যে ডালিম ঘরে আছি তার মনে হয় অনেক কষ্ট, আর কষ্ট না হলে তো কি এভাবে কাঁদতো না? আমার খুব ইচ্ছে হয় এই ডালিম ঘরের ভিতরে প্রবেশ করতে। না, এক্ষুনি এই ডালিম ঘরে প্রবেশ করব আমি, আর দেখবো এই ডালিম ঘরে কে কাঁদছে। কেড়ে মা তুই, আর তুই এই ঘরে প্রবেশ করলি কি করে? সাধারণ কোনো পাখি তো এই ঘরে প্রবেশ করতে পারে না। তবে কি তুই সেই প্রকৃতি কন্যা যে আমাকে অভিশপ্ত ঘর থেকে মুক্তি দিতে পারবে? এসব তুমি কে বলছো আঙ্কেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর পারুলও আমাকে বলেছিল এই ঘরে কোনো পাখি প্রবেশ করতে পারে না, কিন্তু আমি তো
কোনো ক্ষতি হলো না? কারণ তুই প্রকৃতি কন্যা, তাই তুই এই ডালিম ঘরে প্রবেশ করতে পেরেছিস। আমাকে তুই এই ঘর থেকে বাইরে নিয়ে যেতে পারবি। কিন্তু তুমি ডালিম ঘরে বন্দী হলে কি করে? সে অনেক কথা, তবে তুই যখন শুনতে চাইছিস তখন আমি তোকে বলছি। আজ থেকে 2 বছর আগের কথা, আমি একদিন ঝুড়িতে করে ডালিম নিয়ে বাজারে যাচ্ছিলাম। তখন একটা ডালিম আমার ঝুড়ি থেকে পড়ে যায়, আর সেই ডালিম সাধু বাবার শরীরে গিয়ে পড়ে। কে রে আমার শরীরে ডালিম ফেলে দিল? করাতে বড় সাহস, আমার যোগ্য ভেঙে দিল। সাধু বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে আপনার শরীরে ডালিমটা ফেলে দেইনি। কি, তুই আমার শরীরে ডালিম ফেলে দিয়েছিস আর আমার এতদিনের যোগ্য নষ্ট করে দিয়েছিস? আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। আমার এতদিনের সাধনা নষ্ট করার জন্য আমি তোকে শাস্তি দিব। দয়া করুন সাধু বাবা, আমাকে দয়া করে শাস্তি দিবেন না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না সাধু বাবা, আমাকে মাফ করে দিন। আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। আমি তোর এই ডালিম দিয়ে একটা অভিশপ্ত ঘর বানাবো, আর তুই সেই অভিশপ্ত ঘর থেকে কিছুতেই মুক্তি পাবি না। তুই ওই ঘরে ডুকরে ডুকরে মরবি। এমন অভিশাপ দিবেন না সাধু বাবা, দয়া করে আপনি আপনার অভিশাপ তুলে নিন। আমি একবার যে অভিশাপ দেই তার কখনো ফিরিয়ে নিতে পারি না। তবে তুই এই অভিশপ্ত ঘর থেকে একটা উপায়ে মুক্তি পেতে পারিস। যদি কখনো এই অভিশপ্ত ডালিম ঘরে প্রকৃতি কন্যা প্রবেশ করে, তবে এই অভিশাপ কেটে যাবে আর তুই মুক্তি পাবি। এই কথা বলে সাধু বাবা আমাকে অভিশপ্ত ডালিম ঘরে বন্দি করে সেখান থেকে চলে যায়। আর আমি সেদিন থেকে দিন গুনতে থাকি, কবে সেই প্রকৃতি কন্যা আসবে আর আমাকে এই ডালিম ঘর থেকে মুক্ত করবে। অবশেষে সেই দিনটা এলো। কিন্তু আমি কি করে প্রকৃতি কন্যা হব? আমার মা বাবা তো টোনাও টুনি। তুই কিছুতেই টোনাও টুনির মেয়ে হতে পারিস না, তাহলে তুই কিছুতেই এই অভিশপ্ত ডালিম ঘরে প্রবেশ করতে পারতি না। এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখন তো এই অভিশপ্ত ডালিম ঘরের অভিশাপ কেটে গেছে, চল তোর মা বাবার কাছে যাই আর গিয়ে জিজ্ঞেস করি তুই তাদের সন্তান কি না। এরপর কালো টুকিকে নিয়ে টোনাও টুনির কাছে যাই। আর টোনাও টুনিকে কালু সব কথা খুলে বলে। আসলে কালু দাদা, টুকিকে আমরা কুড়িয়ে পেয়েছি, টুকি আমাদের নিজের সন্তান না। কিন্তু তুমি সত্যি বলছো টুকি প্রকৃতি কন্যা? হ্যাঁ টোনা, আমি সত্যি কথা বলছি, টুকি তো আমাকে অভিশপ্ত ডালিম ঘর থেকে মুক্তি দিয়েছে। ও তাই, টুকি প্রকৃতি কন্যা? আর আমি না জেনে টুকিকে এত কষ্ট দিয়েছি? টুকি মা আমার, আমাকে তুই ক্ষমা করে দিস, আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করব না। এখন থেকে আমি তোর মা। ঠিক আছে মা, আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি তোমার কথা কখনো কিচ্ছুই মনে করিনি। আমি তো সবসময় তোমাকে আর বাবাকে মা বাবা ভেবেই এসেছি, আর এখনো তাই ভাবি। এরপর থেকে টুকি ও টোনা টুনির সাথে সুখে দিন কাটাতে শুরু করে। টুকি শোনা, সকাল তো অনেক হয়ে গেছে মা, এবার ঘুম থেকে ওঠ মা। হ্যাপি বার্থডে টুকি শোনা। এই নে মা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোর জন্য এই সুন্দর ফুলগুলো নিয়ে এসেছি। তুই খুশি হয়েছিস তো রে মা? এই গোলাপ গুলো আমার জন্য? ওয়া, কত সুন্দর দেখতে গোলাপ ফুলগুলো। আমি অনেক খুশি হয়েছি মা। কিন্তু মা, আজকে তো আমার জন্মদিন, তাহলে আমি কেক কাটবো কখন? আর আমার জন্মদিনে বাবা আমাকে কি গিফট দিবে মা? তোর বাবা তো জন্মদিনের কথা ভুলে গেছে রে মা, আর তুই তো দেখতেই পারিস তোর বাবা তোকে আর আমাকে একটুও সহ্য করতে পারে না। আর আমার কাছে তো কোনো টাকা নেই রে মা, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোর জন্য একটা কেক নিয়ে আসতাম। কিন্তু কি আর করব বল, কষ্টের কপাল আমার, আর তোর বাবা থেকেও নেই রে মা। মা, ও মা, বাবা আর নানি আমাদেরকে একটুও ভালোবাসে না, কিন্তু রাকি দাদিকে বাবা অনেক ভালোবাসে।
আমাদেরকে কেন ভালোবাসে না মা, বলো না মা। তোকে আমি কি করে বলবো রে মা, আমি আসলে গরিব পরিবারের ইতিম সন্তান, তাই বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি না। আর বড় বউরা অনেক ধনী, আর তাই এই বাড়িতে আমাকে ছোট বউ না চাকরানির মতো করে থাকতে হয়। একমাত্র তোর কথা চিন্তা করে আমি এখানেই পড়ে আছি। কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? ছাড় তোমার সব কথা, আমি তোর জন্য চুপি চুপি পায়েস বানিয়ে নিয়ে আসছি। পায়েস খাবি তো নাকি? ই মা, পায়েস? আমার তো পায়েস খেতে অনেক ভালো লাগে মা। তুমি আমার ভালো মা, তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। জানো মা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মা। পাগলি মেয়ে আমার। ছোট মা, তুমি কি বানাচ্ছো? আমি পায়েস বানাচ্ছি রে বাবা, তুই পায়েস খাবি? আর আজকে টুকির জন্মদিন, তাই পায়েস বানাচ্ছি। হ্যাঁ ছোট মা, আমার পায়েস খেতে অনেক ভালো লাগে, আর তোমার হাতে পায়েস খেতে তো অনেক মজা। একি রকি, তুমি এর কাছে কি করছো? তোমাকে ওর বানানো পায়েস খেতে হবে না, আমি তোমাকে পায়েস বানিয়ে দিব। আসলে দিদি, আজকে টুকির জন্মদিন, তাই একটু পায়েস বানাচ্ছি। আজকে নয় রকি, আমার বানানো পায়েসটা খেয়ে নিবে। চুপ কর হারামজাদি, তোকে তো আমি সহ্যই করতে পারি না। আর তোর ওই নোংরা হাতে বানানো পায়েস আমার রকিকে খেতে দিব? এটা তুই ভাবলি কি করে? এরপর মুন্নি রকিকে টেনে টেনে ঘরে নিয়ে যায়, আর টুনি চোখ ভরা পানি নিয়ে রকির দিকে তাকিয়ে থাকে। এরপর টুনি পায়েস রান্না করা শেষ করে, আর টুনি নিজের ঘরে নিয়ে গিয়ে টুকিকে পায়েস খাইয়ে দেয়। আর অন্যদিকে রকি ঘরে ভাবতে থাকে, আজকে আমার ছোট বোনের জন্মদিন, কিন্তু ওকে আমি কি উপহার দিব কিছুই তো বুঝতে পারছি না। আরে আমার বাবা তো আমাকে অনেক খেলনা কিনে দিয়েছে, আমি আমার খেলনা থেকে একটা টুকিকে দিয়ে দেই, তাহলে টুকি অনেক খুশি হবে। এরপর রকি লুকিয়ে লুকিয়ে একটা খেলনা নিয়ে টুকিকে দিয়ে আসে, আর টুকি খেলনা পেয়ে অনেক খুশি হয়ে যায়। শোনো টোনা, আমি তোমাকে অনেকদিন থেকে বলছি, আমি এই গরিব নোংরা এতিম টুনির সাথে একবারতে থাকতে পারবো না। আর তুমি যদি টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে না দিতে পারো, তাহলে কিন্তু আমি আমার রকিকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। এই বলে দিলাম। তুমি রাগ করো না মুন্নি, আমি খুব তাড়াতাড়ি ওই গরিবের মেয়ে টুনিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। জানো মুন্নি, আমি গরিবের মেয়েকে বিয়ে করতে চাইনি, কিন্তু টুনির মা বাবা কেউ নেই জন্য মা আমাকে টুনির সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি মুন্নি। আর তোমার মনে আছে তো আমাদের রকির 3 দিন পরে জন্মদিন? আমার রকির জন্মদিনে আমি অনেক বড় একটা কেক নিয়ে আসব, আর রকিকে তুমি আর আমি মিলে অনেক সুন্দর একটা গিফট কিনে দিব। দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়। রকির জন্মদিনে রকির সব বন্ধুরা আসে, আর রকির জন্য বড় একটা কেক নিয়ে আসা হয়। বাবা, আমার জন্য কি উপহার নিয়ে এসেছো? আমার যে উপহার দেখতে অনেক ইচ্ছে করছে। আগে কেকটা কেটে নে বাবা, তারপর তোর গিফট তোকে দিব। এখন এটা সারপ্রাইজ হয়ে থাকুক। এরপর রকি কেক কাটে, আর রকি সবাইকে কেক খাইয়ে দেয়, আর রকি সব বন্ধুরা মিলে রকিকে উপহার গুলো দেয়। এরপর টোনা রকির জন্য একটা নতুন সাইকেল নিয়ে আসে, রকি নতুন সাইকেল দেখে অনেক খুশি হয়ে যায়। এই নতুন সাইকেল দেখি আমার জন্য বাবা, তোমাদের উপহারটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু বাবা আমি তো সাইকেল চালাতে পারি না। এটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আছি না, আমি তোকে সাইকেল চালানো শেখাবো রে বাবা। আমাকে একটু তোর সাইকেলটা চালাতে দিবি রকি? ঠিক আছে, তুই আর আমি মিলে নতুন সাইকেলটা চালাবো। আমি কি তোমার সাইকেলটা একটু চালাতে দিবি দাদা? না না, আমার রকি কাউকে সাইকেল চালাতে দিবে না, আর টুকিকে তো সাইকেলে নেওয়াই যাবে না, নয়তো শরীরে সব ময়লা সাইকেলে লেগে যাবে, আর নতুন সাইকেলে ময়লা লাগলে সেটা দেখতে অনেক পুরনো লাগবে। এরপর টুকি মুন্নির কথায় অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে।
পরের দিন টোনা রকিকে সাইকেল চালানো শিখায়, আর কিছুক্ষণের মধ্যেই রকি সাইকেল চালানো শিখে যায়। আমি সাইকেল চালানো শিখে গেছি বাবা, এখন থেকে আমি প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যাব। এরপর পরের দিন সকালে রকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর ঘরে ঢুকে দেখতে পায় ঘরে সাইকেল নেই, আর তখনই কান্না করতে শুরু করে। একি, আমার সাইকেলটা কোথায়? বাবা মা এদিকে এসো, আমার সাইকেল চুরি হয়ে গিয়েছে। আমার জন্মদিনের উপহার কে যেন চুরি করেছে বাবা। আমি আমার নতুন সাইকেল চালিয়ে স্কুলে যাব না বাবা। আমি বুঝে গিয়েছি, আমার রকির সাইকেল কে চুরি করেছে। রকির সাইকেল নিশ্চয়ই ওই টুনি চুরি করেছে। ওর মেয়েকে যে সাইকেল চালাতে দেয়নি, তাই আমার রকির সাইকেলটা চুরি করে রেখেছে। মুন্নি চিৎকার শুনে টুনি, টুকি ও মিনু সেখানে আসে, আর মিনু বলে, না বড় বৌমা, ছোট বৌমা কিছুতেই রকির সাইকেল চুরি করতে পারে না। আর যদি তোমার ছোট বৌমাকে সন্দেহ হয়, তাহলে তুমি ছোট বৌমার ঘর খুঁজে দেখো। আমার বিশ্বাস ছোট বৌমা এই কাজ কোনোদিনও করবে না। এরপর সবাই মিলে টুনির ঘরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো সাইকেল খুঁজে পায় না। আমি রকি সাইকেল চুরি করে নিতো না, আমি জানি তোমরা আমাকে পছন্দ করো না, তাই আমার নামে চোরের অপবাদ দিচ্ছ। কিন্তু এবার তো বিশ্বাস হয়েছে আমি রকি সাইকেল চুরি করিনি। আমি বলছি, আমি জানি কে সাইকেল চুরি করেছে। আমি যখন বাজারে গিয়েছিলাম তখন দেখতে পেয়েছিলাম টুনি রকি সাইকেলটা চুরি করে দোকানে বিক্রি করে দিচ্ছে। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই রাতে আসতে পারিনি। শোনতো না, তোর ছোট বউ আসলে একটা চোর। ছি ছি ছি, বাড়ির বউ কিনা বাড়ির জিনিস চুরি করে, এটা মানতে পারলাম না। ছি ছি ছি। এসব কথা বলে তোতা সেখান থেকে চলে যায়, আর টোনা টুনির উপর অনেক রেগে যায়, আর রেগে গিয়ে টুনিকে একটা লাঠি দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। বিনা অপরাধে আমাকে টোনা বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি এতিম, গরিব ঘরের মেয়ে, জন্য আমাকে কেউ ভালোবাসে না। এখন আমি এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? টুনির কথা শুনে কাছ থেকে বেরিয়ে আসে সুখীর আত্মা, আর সুখীর আত্মাকে দেখে টুনি ও টুকে অনেক ভয় পেয়ে যায়। ভাগ্য আমার, রকির সাইকেলটা আমি এখন চালাবো, আর এখন থেকে এত সুন্দর নতুন চকচকে সাইকেলটা আমার। একি, এটা তো আমার সাইকেল, কিন্তু তোর কাছে এই সাইকেলটা এলো কি করে? তার মানে তুই আমার সাইকেলটা চুরি করেছিস? দে বলছি দে, আমার সাইকেলটা দিয়ে দে বলছি। এরপর রকি কনকের কাছে সাইকেলটা অনেকবার চায়, কিন্তু কনক তা দেয় না। এরপর তারা দুজনে মারামারি করে। আ, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও আমাকে, আমাকে কেউ বাঁচাও, শালু আমাকে বাঁচা, বন্ধু বাঁচা। এবারে আমি কি করব? রকি ডানা থেকে তো অনেক রক্ত পড়ছে, আমি একা একা তো রকিকে উঠাতেও পারবো না। একি, এ তো আমাদের রকি, কি হয়েছে আমার রকির? এরপর শালু টুনিকে সব কথা খুলে বলে, আর টুনি রকিকে নিজের বাড়িতে নিয়ে যায়, আর সুখের আত্মাকে দিয়ে রকিকে সুস্থ করে তুলে। এরপর টুনি রকিকে পিঠে করে রকির বাড়িতে পৌঁছে দেয়। একি, হারামজাদি, তুই আবার এসেছিস? কেন এসেছিস? আবার কি চুরি করতে এসেছিস? না মা, ছোট মা এখানে চুরি করতে আসেনি, আমি ছোট মাকে এখানে আসতে বলেছি। জানো মা, আজকে ছোট মা না থাকলে আমি মনে হয় বাড়িতে ফিরতে পারতাম না। এরপর রকি সবাইকে সব কথা খুলে বলে। কি, কনকের এত বড় সাহস আমার ছেলেকে মারতে আসে? আর ওইটা তো আমার রকিরই সাইকেল, তাহলে কনক কেন রকিকে সাইকেলের জন্য মারবে? আজকে আমি কনককে উচিত শিক্ষা দিব।
একি দিদি, তুমি কি করে জানো যে কনকের সাইকেল দেয় রকির সাইকেল? এটা তো তোমার জানার কথা নয়। তার মানে সেদিনে সব সত্য ঘটনা তুমি জানো। তুমি আমাদের সব সত্যি কথা বলো দিদি, নয়তো আজকে আমার থেকে খারাপ কেউ হবে না। শোন তাহলে, তোকে আমার কখনোই সহ্য হতো না। সব সময় মনে হতো কখন তোকে বাড়ি থেকে তাড়াতে পারবো। তাই সেদিন আমি কনককে চুরি করে সাইকেলটা দিয়ে আসি, আর তারপর তোর নামে মিথ্যা অপবাদ দেই। আর তোতাকেও সেদিন রাতে আমি টাকা দিয়েছিলাম যাতে তোতা তোর নামে মিথ্যে কথা বলে, কারণ আমি ধনী মেয়ে হয়ে এই গরিবের মেয়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না, এজন্য এসব করেছি আমি। তাই বলে আমার ছেলের পছন্দের সাইকেলটা তুমি অন্য কাউকে দিয়ে দিবে? একবার ভাবলে না যে আমার ছেলের জন্মদিনের উপহারটা হারিয়ে গেলে রকি অনেক কষ্ট পাবে? আমি আসলে এতদিন তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, কারণ তুমি আমার ছেলেকে অনেক ভালোবাসতে, কিন্তু তুমি আসলে রকিকে ভালোবাসো না। তুমি আসলে একটা অহংকারী মেয়ে। তোমার অহংকারের জন্য আর মিথ্যে কথা বলার জন্য আমি টুনিকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তারপরও আজকে টুনি আমার রকিকে নিজের ছেলের মতো দেখেছে, রকিকে মৃত্যুর কাছ থেকে বাঁচিয়েছে। আমি আর তোমার সাথে একবারতে থাকতে চাই না মুন্নি, তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও। দেখলে তো দিদি, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলে, আর আজকে তোমাকেই এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। আসলে কি জানো, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়, আর সত্যি কখনো চাপা থাকে না, একদিন না একদিন সেটা সবার সামনেই আসবে। আর তুমি যখন নিজেকে নিয়ে এত অহংকার করো, তখন আমার সাথে এক বাড়িতে থাকতে হবে না, তুমি তোমার বাবার বাড়িতেই চলে যাও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।